শুরুতেই জানবো দেশের তাপদাহ পরিস্থিতির খবর। দেশের বেশিরভাগ জেলায় চলছে প্রচণ্ড তাপদাহ, অসহনীয় গরমে বিপর্যস্ত জনজীবন। দেশে তাপদাহ পরিস্থিতি জানাতে ঢাকা, বরিশাল ও খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই জানব রাজধানীর খবর। এই মুহূর্তে বিজয় সরণিতে আছেন আমাদের সহকর্মী মুজাহিদ শুভ। শুভ, গরমের মধ্যে রাজধানীর সড়কে যানজটে ভোগান্তি আরও বাড়ছে, বিভিন্ন কাজে বাধ্য হয়ে যারা বাইরে বের হচ্ছেন তারা কি বলছেন? আসলে আপনি জানেন যে ঢাকার তাপমাত্রা যখন নতুন রেকর্ড স্পর্শ করছে তখন কিন্তু ব্যাপকভাবে ভোগান্তি বেড়েছে এবং আমরা দেখছি যে গণপরিবহনের ভেতরে এবং বিভিন্ন ধরনের যানবাহনের ভিতরে মানুষ কিন্তু গরমে সেদ্ধ হচ্ছে বলা যায় এবং তারা হাঁপিয়ে উঠেছে। তবে অন্যান্য যে কোনো জেলার থেকে রাজধানীতে এই তাপমাত্রা বাড়ার অন্যতম কারণ কিন্তু এই যানজট এবং রাজধানীর সড়কে যানবাহনের সংখ্যা। আপনি জানেন যে আমরা খোঁজ নিয়ে জেনেছি যে দুই হাজার দশ সালে যানবাহন, নিবন্ধিত যানবাহনের সংখ্যা ছিল মাত্র 6 লাখ। 13 বছরের ব্যবধানে অর্থাৎ 2023 সালে এসে আমরা দেখছি যে এটি প্রায় 20 লাখের কাছাকাছি। অর্থাৎ এই যে বিপুল সংখ্যক যানবাহনের সংখ্যা বেড়েছে, অথচ সড়ক পরিবহন বলছে যে রাজধানী সহ তার আশেপাশে মোট 276 কিলোমিটার পথ রয়েছে, কিন্তু এই পথের প্রতি কিন্তু প্রতিনিয়ত প্রতি বছর ব্যাপক পরিমাণ চাপ বাড়ছে এই রাজপথে এবং প্রতিদিন 550 নতুন গাড়ি কিন্তু নতুন করে যোগ হচ্ছে এই রাজপথে। এই কারণে আমরা দেখছি যে রাজধানীর ঘন্টায় যে গতিবেগ বিভিন্ন যানবাহনের সেটি হাঁটার গতির সমান হয়ে গেছে। ঘন্টায় এখন যানবাহনের গতিবেগ 5 কিলোমিটার, একজন মানুষ যদি 1 ঘন্টায় হেঁটে 5 কিলোমিটার চলতে পারেন। তো এই কারণে কিন্তু দীর্ঘ সময় ধরে কিলোমিটারকে কিলোমিটার ধরে কিন্তু যানবাহনকে অপেক্ষা করতে হচ্ছে এবং এই প্রচণ্ড তাপমাত্রার মধ্যে গাড়ির ভিতরে থেকে মানুষের কিন্তু এক ধরনের নাভিশ্বাস উঠে গেছে এবং এই কারণে তারা নানাভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নানা ধরনের বিরক্তির শিকার হচ্ছে এবং এই ভ্যাপসা যে গরম, এই গরমের কারণে মানুষ কিন্তু অসহনীয় উত্তাপে মানুষ দিশেহারা হয়ে গেছে। তো বলা যায় যে এটি আসলে শুধুমাত্র রমজানের সমস্যা বা এই গরমকালের সমস্যা তা নয়, সারা বছর ধরে কিন্তু এই সমস্যার মধ্যে চলতে হচ্ছে রাজধানীবাসীকে এবং এক্ষেত্রে সঠিক নগর পরিকল্পনা যেমন প্রয়োজন, ট্রাফিকের সংখ্যা যেমন বাড়া প্রয়োজন এবং সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন, তবেই কিন্তু আসলে ঢাকা শহরের এই তাপমাত্রা কমানো সম্ভব। এবং রাজধানীতে আমরা দেখলাম যে দীর্ঘ 58 বছর পরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং গ্রীষ্মের তৃতীয় এবং চতুর্থ দিনে আমরা দেখছি কিন্তু এই রেকর্ড। প্রথম দিন আমরা গতকালকে আমরা 40.1 ডিগ্রি সেলসিয়াস আমরা দেখেছি ঢাকা শহরের তাপমাত্রা। তো বলা যায় যে এই তাপমাত্রা বাড়ার কারণ এবছর যেমন বাড়ছে এবং পর্যায়ক্রমে অন্যান্য বছরগুলোতে কিন্তু বাড়ার, এই তাপমাত্রা বাড়বে বলে আসলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে কিন্তু বলা হচ্ছে। তো এই কারণে সমস্যা সমাধানে আর নতুন কোনো যানবাহনের রেজিস্ট্রেশন না দেওয়ার পাশাপাশি সঠিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার। এই ছিল আমার কাছে সবশেষ। অসহনীয় গরমে নাকাল রাজধানীর জনজীবন, সে খবরাখবরই আমাদের জানাচ্ছিলেন মুজাহিদ শুভ। এ পর্যায়ে আমরা একটু রাজধানীর বাইরে যাব, সেখানে আছেন, বরিশালে আছেন ফিরদাউস সোহাগ। ফিরদাউস, আপনার কাছে জানতে চাই আপনার এলাকায় আজকের তাপমাত্রা কত রয়েছে এবং গরমে বরিশালে পরিস্থিতি কেমন? ধন্যবাদ মিতু আপনাকে। এই মুহূর্তে মানে ঠিক সকাল 10টায় বরিশালের তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ঠিক 1 ঘন্টা আগে অর্থাৎ সকাল 9টায় আমরা তাপমাত্রা পেয়েছি সেটি হচ্ছে 27.4 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 1 ঘন্টায় এতটা বেশি তাপমাত্রা বেড়েছে। এই একইভাবে কিন্তু তাপমাত্রা বাড়ছে প্রতিনিয়ত। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা যেটি ছিল সেটি শুনলে অবাক হওয়ার মতো, যেটি গত প্রায় 7 বছরে 9 বছরেও কিন্তু এত তাপমাত্রা হয়নি। যেমন আমি একটু বলে রাখি যে গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বরিশালে 39.4 ডিগ্রি সেলসিয়াস। এভাবেই কিন্তু তাপমাত্রা একটু একটু করে বাড়ছে। এই এপ্রিল মাস পড়ার শুরু থেকেই কিন্তু এটি শুরু হয়েছে এবং সেটি এখন পর্যন্ত কিন্তু অব্যাহত রয়েছে। একটু জানিয়ে রাখি যে সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ 39.5 ডিগ্রি সেলসিয়াস এটি রেকর্ড করা হয়েছিল 14 তারিখে। বরিশালের এই পরিস্থিতিতে কিন্তু খুবই খারাপ অবস্থা দেখা গেছে মানুষের মধ্যে, মানে প্রচণ্ড গরম, অসহনীয় গরম। একদিকে পবিত্র রমজান মাস, সে সময় মানুষ সিয়াম সাধনা করছেন, সারাদিনে ধর্মপ্রাণ মুসল্লিরা
পানি পান বা আহার থেকে বিরত থাকছেন, কিন্তু এর মধ্যেও যারা নিম্ন আয়ের মানুষ, যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মজুর, দিনমজুরের কাজ করেন, তাদের জন্য কিন্তু খুব কষ্টের দিনটি কাটছে। প্রায় এই 17 দিন যাবৎ কিন্তু একই অবস্থা। এখন যে দাবদাহটা চলছে এটিকে মানে বলা হচ্ছে মৃদু দাবদাহ, এবং এই মৃদু দাবদাহে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন শ্রমিকের সাথে, তারা যেটি বলছেন যে তাদেরকে আসলে অনেককেই কিন্তু দেখা গেছে যে কষ্ট, প্রচণ্ড কষ্ট হচ্ছে, শরীর থেকে ঘাম ঝরে যাচ্ছে, এবং এই কারণেই কিন্তু তাদেরকে মানে এর মধ্যেও তাদেরকে বের হতে হচ্ছে। কথা বলেছিলাম বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকজন চিকিৎসকের সাথে, তারা যেটি বলছেন যে এই সময় মানুষের হিট স্ট্রোকের একটি সম্ভাবনা থাকে, এবং এই সম্ভাবনা থেকে যাতে হিট স্ট্রোক না হয় সেজন্য তারা পারতে সাধ্যে, অর্থাৎ খুব বেশি জরুরি না হলে সূর্যের তাপ থেকে দূরে সরে থাকার কথা তারা পরামর্শ দিয়েছেন। এর একটাই কারণ হচ্ছে হিট স্ট্রোকে কিন্তু মানুষের অন্যান্য রোগেরও কিন্তু উপদ্রব দেখা দিতে পারে, এবং এই প্রচণ্ড গরমে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশালের যে সবচেয়ে সরকারি বড় হাসপাতাল, সেখানে কিন্তু চিকিৎসকরা যেটি বলছেন যে অন্যান্য বিভিন্ন রোগীদের মধ্যে কিন্তু এই গরমের কারণে তারাও অসুস্থ হয়ে পড়ছেন, এবং সেই কারণে কিন্তু তাদের পরিস্থিতিও খারাপ হচ্ছে। এই এই সময় কিন্তু ইফতারিতে প্রচুর পানি পান করার পরামর্শ দেওয়া হয়েছে। এই ছিল প্রচণ্ড গরমের বরিশালের সর্বশেষ খবর। বরিশাল থেকে আমরা যেটা জানছিলাম যে গত 4 দিন থেকেই মাঝারি তাপদাহ চলছে এবং হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। এ পর্যায়ে আমরা একটু যাব মেহেরপুরে, সেখানে আছেন আমাদের, দুঃখিত, আমরা যাব খুলনায়, খুলনায় আছেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, আমরা এতক্ষণ রাজধানী এবং বরিশালের খবরাখবর জানলাম, এ পর্যায়ে একটু আপনার এলাকার খবরাখবর জানতে চাচ্ছিলাম, কি অবস্থা দেখছেন? আসলে আমি এই মুহূর্তে রয়েছি সবচেয়ে গত কয়েকদিন তাপমাত্রায় পড়ছে বা অর্থাৎ তাপদাহে পড়ছে মেহেরপুর এবং চুয়াডাঙ্গা জেলা, এই দুটো জেলার। আমি মেহেরপুরের সীমান্তবর্তী জেলাতে এই মুহূর্তে আমি অবস্থান করছি। তো সকালে এসে আসলে এখানে এসে যে উত্তাপ আবহাওয়ার, এটা কিন্তু আমি টের পাচ্ছিলাম, এবং আমরা এখানে এসে যেটি দেখেছি, মুজিবনগরে রয়েছি আমি, এখানে যদিও আজকে মুজিবনগরে আজকে মুজিবনগর দিবস আজকে, তারপরেও কিন্তু এখানে অনেক সাধারণ অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, মন্ত্রী এখানে উপস্থিত হয়েছেন, এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তবে তাপমাত্রার বেশি থাকার কারণে কিন্তু এই অনুষ্ঠানে আমরা গতবারের থেকেও এবার উপস্থিতি কম দেখতে পাচ্ছি। তো এখানেই বোঝা যাচ্ছে যে আসলে এখানকার তাপমাত্রা কেমন। তো এখানে রাস্তাঘাটেও কিন্তু মানুষের উপস্থিতি আমরা কম দেখতে পাচ্ছি। আর যদি বলা হয় যে এর প্রভাবটা কী, আমরা মানুষের আসলে প্রভাবটা বিদ্যুতের যে লুকোচুরি খেলা চলছে তাতে মানুষের আসলে নাভিশ্বাস উঠে যাচ্ছে, গরমে আসলে বাচ্চারা কষ্ট পাচ্ছে, এবং যারা বৃদ্ধ রয়েছে তারাও কিন্তু কষ্ট পাচ্ছে। এবং আমরা যেটি দেখেছি যে হাসপাতালগুলোতে এখানে এসে যে খোঁজখবর নিয়েছি, হাসপাতালগুলোতেও কিন্তু গরমজনিত যে অসুখ সেটি কিন্তু বাড়ছে, বিশেষ করে স্ট্রোকের ঝুঁকি যারা বয়স্ক মানুষ রয়েছে তাদের মধ্যে কিন্তু এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে। জন্য কিন্তু ডাক্তাররাও পরামর্শ দিচ্ছেন বিনা কারণে বা প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার জন্য। আর যদি বলি যে এখানে কৃষকের কী অবস্থা বা ফসলের কী অবস্থা, তো আমি বলবো যে এখন বোরো মৌসুম চলছে, এই বোরো মৌসুমে কিন্তু যে সেচের ব্যবস্থা সেটা এখানে কিন্তু বেশি পরিমাণ সেচ লাগছে, অর্থাৎ যে এক মৌসুমে 30টা সেচের প্রয়োজন হয় সেখানে 45 থেকে 50টি সেচ লাগছে বলে এখানকার কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। এক্ষেত্রে কিন্তু উৎপাদনে যে ধান উৎপাদনে খরচ সেটিও কিন্তু বেড়ে যাচ্ছে, পাশাপাশি কিন্তু এখানে অন্যান্য যে বিষয়গুলো এখানে উল্লেখ করতে চাই সেটি হচ্ছে যে এখানে সাধারণ মানুষের যে পরিস্থিতি, তারা যারা খেটে খাওয়া মানুষ তারাও কিন্তু এখানে তারা বিপাকে পড়েছেন, বিশেষ করে আবহাওয়ার সাথে তারা সংগ্রাম করছেন, এবং তারা বৃষ্টির জন্য তারা অপেক্ষা করছেন কবে বৃষ্টি নেমে আসে প্রকৃতিতে, এবং একটি ঠান্ডা শীতল প্রকৃতি আবার ফিরে আসে, স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে, সেই অপেক্ষায় রয়েছেন। এই ছিল সব মিলিয়ে মেহেরপুরের মুজিবনগর এলাকা থেকে এখানকার যে তাপমাত্রা এবং এখানকার তাপমাত্রা পরবর্তী যে পরিস্থিতি জনসাধারণের মাঝে তার সর্বশেষ খবর। সহকর্মীরা আমাদের গরমের খবরাখবর জানাচ্ছিলেন। রাজধানী থেকে যুক্ত ছিলেন মুজাহিদ শুভ, এবং বরিশাল থেকে ছিলেন ফেরদাউস সোহাগ, এবং মেহেরপুর থেকে ছিলেন তরিকুল ইসলাম।